হ্যালো গাইস, চলো দেখা যাক আজকে কি বানাই। জলের মধ্যে প্রথমে নুন দিয়ে দেবো পরিমাণ মতো, তারপরে জলে সামান্য রিফাইন অয়েল দিয়ে দেবো পরিমাণ মতো। তো জলটা গরম হয়ে গেলে ধোয়া চালগুলো জলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো, আর এবং সাবধানে দেবো যাতে জলটা ছিটে না আসে, কারণ জলটা তো গরম হয়ে গেছে তাই। এবার লং, এলাচ, দারচিনি জলে দিয়ে দেবো এবং চাল সেদ্ধ হয়ে গেলে মার ঝরিয়ে নেব। ভাত আমাদের রেডি হয়ে গেছে। প্রেশার কুকারে আমরা জল দিয়ে দেব এবং জলের মধ্যে ফুড কালার দেব, তাহলে একটু কালারটা আসবে। আর তার মধ্যে আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট দিয়ে দেব এবং সামান্য নুন, এবং তার মধ্যে ছাড়ানো আলুগুলো পিস করে কাটা আলু দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমরা প্রেশার কুকারটা আটকে গ্যাসটা অন করে প্রেশার কুকারটা গ্যাসের ওপর বসিয়ে দেবো। একটা সিটি পড়ার পর আমরা প্রেশার কুকারটা খুলে নেব এবং আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দেব, রিফাইন অয়েলের মধ্যে সেদ্ধ আলুগুলো দিয়ে দেব এবং লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমরা প্লেটে তুলে রেখে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি, রিফাইন অয়েল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো বেরেস্তা ভাজার জন্য। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার প্লেটে তুলে নেব। মধ্যে গোটা জিরে এবং পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে এবং পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ কুচির মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এরপর আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দেব। আমি তিনটেই একসাথে পেস্ট করে নিয়েছি। দিয়ে আমরা নাড়াচাড়া করে নেব, তাতে সামান্য পরিমাণ মতো নুন, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়োটা একটু সামান্য বেশি লাগবে, কারণ কাঁচা লঙ্কা আমরা এখানে ইউজ করিনি। এবার আমরা ভালোভাবে ওটাকে নাড়াচাড়া করে নেব। টক দই মাখানো মাংসটা দিয়ে দেব। আমি 3 ঘন্টা আগে মাংসটা টক দই মাখিয়ে রেখেছিলাম এবং টক দই মাংসের মধ্যে সামান্য পরিমাণ মতো নুনও দিয়েছিলাম। মাংসটা কষিয়ে নিতে হবে, তাই 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার 10 মিনিটের আগেই আমি একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নেব, যাতে দই আছে বলে নিচে লেগে না যায়। আবার আমরা মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নেব। ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দেব এবং মাংস এবং আলু সব একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মাংসটা আমাদের কষানো হয়ে গেছে, এবার আমরা সামান্য জল দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব এবং জলটা সামান্য শুকিয়ে আসলে আমরা মাংস নামিয়ে নেব এবং মাংস আমাদের রেডি হয়ে যাবে। এবার গ্যাসটা আবার অন করে নেব এবং একটি পাত্রে রিফাইন অয়েল দিয়ে পাত্রটাকে ভালোভাবে রিফাইন অয়েল দিয়ে মাখিয়ে নেব। এবার তার মধ্যে সামান্য ঘিও দিয়ে দেব। তারপরে ভাতগুলো আস্তে আস্তে ছড়িয়ে দেব, পুরোটা ভাত না, সামান্য ভাত ছড়িয়ে দেব। রাইসের ওপরে সানরাইজের শাহি বিরিয়ানি মশলা আমরা ছিটিয়ে দেব। হাফ কাপ দুধের মধ্যে কেওড়া এসেন্স এবং মিঠা আতর মিক্সড করে গুলিয়ে নেব এবং ওটা ওপর দিয়ে ছিটিয়ে দেব সেন্টের জন্য। এবার সামান্য ঘি ছিটিয়ে দেব চারিদিকে। এবার আমি ফুড কালার দিয়ে ভাত, কিছুটা ভাতকে মাখিয়ে রেখেছিলাম সেটা ছিটিয়ে দেব এবং ভাজা বেরেস্তাটা ওপর দিয়ে ছিটিয়ে দেব। এবারে মাংস এবং আলু এক পিস করে বিরিয়ানির ওপরে সাজিয়ে দেব। প্লাস মাংসের গ্রেভি এবং তেলটা নিয়ে আমরা চারিদিকে ছিটিয়ে দেব। আবার কিছুটা রাইস আমরা ওপর দিয়ে ছিটিয়ে দেব এবং সেম প্রসেসে আবার রিপিট করব।
আমরা ভালো করে ছিটিয়ে দিচ্ছি। এবার শাহির গরম মশলা ছিটিয়ে দেব ওপর দিয়ে, আবার ক্যাবড়া এসেন্স এবং মিঠা আতরের মিক্সটা ছিটিয়ে দেব, এবং ঘিও, সেম প্রসেস। মাংসের যে তেলটা ছিল সেই তেলটাকেই আমরা চারি সাইডে ভালো করে ছিটিয়ে দেব, তাহলে একটা আলাদা রকম কালার আসবে। আবার আমরা মাংসের পিস এবং আলু ভালোভাবে সাজিয়ে দেব, এবং মাংসের গ্রেভিও সেম প্রসেসে দিয়ে দেব। যেটুকু রাইস রয়ে গেছে সেই রাইসটাকে আমরা দিয়ে দেব, এবং ফুড কালার মাখানো রাইসটাও আমরা ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। এবং বিরিয়ানি মশলা আমরা ভাতের ওপর ছিটিয়ে দেব। এবার ঘি দিয়ে দেব, বাকি বেরেস্তাটুকু আমরা পুরোটাই ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। আমাদের সাজানো রেডি। এবার রিফাইন অয়েল নিয়ে পাত্রে চারি সাইডে একদম গায়ে গায়ে আমাদেরকে দিয়ে দিতে হবে। এবার যেটুকু এসেন্সগুলো ছিল সেটা আমরা পুরোটাই দিয়ে দেব, এতে বিরিয়ানির সেন্টটা খুব সুন্দর আসবে, এবং সামান্য ঘি দিয়ে দেব। সাজানো রেডি। এবার ঢাকা দিয়ে দেব এবং ভারী কিছু ওপরে চাপা দিয়ে দেব, এবং গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে রেখে দেবো। এবার আমরা দই পেঁয়াজ মাখবো। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আমি আগেই কুচি করে রেখেছি, তার মধ্যে দই দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, এবং বিট নুন দিয়ে দেবো, এবং এগুলোকে ভালোভাবে আমরা মেখে নেব। আমাদের দই পেঁয়াজও রেডি হয়ে গেছে, এবার আমাদের বিরিয়ানিও রেডি হয়ে গেছে। বিরিয়ানিটা 40 মিনিটের জন্য আমি রেখেছিলাম দমে। দেখুন গাইস কি সুন্দর দেখতে লাগছে বিরিয়ানিটা, আমার তো এখনই বিরিয়ানিটা দেখে জিভে জল চলে এসছে, কখন খাবো। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ ঘরে ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে। বিরিয়ানি রেডি। এবার একটি প্লেটে সাজিয়ে নেব সার্ভ করার জন্য। তো বন্ধুরা, দেখে তো আমার এখনই খেতে ইচ্ছা করছে, তো কালারটাও অসাধারণ এসছে, পুরো দোকানের বিরিয়ানির মতো। আমি যেরকম পছন্দ করি ঠিক সেরকমই আমি নিজে করেছি বলে বলছি না, আপনারাও ঘরে ট্রাই করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। মাংস অনেকটা ছিল তাই আমি অর্ধেক মাংস আলাদা করে রেখে দিয়েছিলাম, এবং অর্ধেকটা বিরিয়ানিতে দিয়েছিলাম। তো সেখান থেকে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি, এবং সঙ্গে দই পেঁয়াজও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কি খেতে ইচ্ছা করছে? যদি খেতে ইচ্ছা করে প্লিজ ট্রাই করুন। টাটা।